वेलकम टू माई चैनल संगीता रियल ब्लॉग्स। तो बंधुरा अनेक दिन থেকে তোমাদের কমেন্টস আসছে চুলের ডগা ফাটা, চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, চুলের ডগা ফেটে গেছে, শীতে আরো বেশি চুল ড্রাই হয়ে যাচ্ছে, কি করব। দেখো আমার চুলটা দেখছো তো চুলের এই সমস্যা, চুলের রুক্ষ হয়ে যাওয়া, চুল মানে ম্যানেজ করতে পারছো না, চুল প্রচন্ড রুক্ষ সূক্ষ্ম, প্রচন্ড ড্রাই হয়ে গেছে, চুলের প্রচন্ড ডগা ফেটে গেছে। তো সেই সমস্যাটার সমাধানই আজ আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো দেখো চুলেতে যেটা হচ্ছে শ্যাম্পু করার পরে আজকে আমি তোমাদের একটা হেয়ার মাস্ক তোমাদের শেয়ার করব। এটা যদি তোমরা লাগাও, যেদিন শ্যাম্পু করবে সেই দিনে শ্যাম্পু করে নেওয়ার পরে তোমাদের এটা লাগাতে হবে। তো শ্যাম্পু করার পর যখন চুলে লাগাবে দেখবে চুল খুব সফট, ম্যানেজেবল থাকবে এবং ডগা ফাটার সমস্যা, রুক্ষ সূক্ষ্ম হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু মিটে যাবে আর চুল হয়ে যাবে এরকমই ম্যানেজেবল, সফট আর যেটা হচ্ছে সিল্কি থাকবে। তো দেখো বন্ধুরা শ্যাম্পু কি করে আমাদের তেল, চুলের যে তেলটা থাকে চিটচিটে ভাব হয়ে যায় কিংবা ধুলো ময়লা নোংরাটাকে সরিয়ে দেয়। এছাড়া শ্যাম্পুর কিন্তু আর কোনো কাজ নেই, শ্যাম্পু আর কিছুই করে না। আর তারপর লাগাতে হয় কন্ডিশনার। অবশ্যই আমি আগেও তোমাদের বলেছি যে শ্যাম্পু যখনই করবে শ্যাম্পু করার পরে অবশ্যই কিন্তু কন্ডিশনার, তারপরে হেয়ার সিরাম অবশ্যই লাগাবে। এটা কিন্তু চুলে একটা প্রোটেকশনের লেয়ার করে দেয়, সেই জন্য এগুলো কখনোই স্কিপ করবে না, অবশ্যই লাগাবে। যেই শ্যাম্পুটাই লাগাও তারই কন্ডিশনার পাওয়া যায়, তারই দেখবে হেয়ার সিরাম পাওয়া যায়। আর এমনই শ্যাম্পু কন্ডিশনার ইউজ করার চেষ্টা করবে যার হেয়ার সিরাম আছে কিংবা কন্ডিশনার আছে, তাহলে কি হয় ওটা অনেক ভালো কাজ দেয়। তো দেখো সবার পক্ষে আবার সম্ভব হয় না যে আমি হেয়ার সিরাম কিনবো কি আমি কন্ডিশনার কিনবো, সেটা সম্ভবও হয় না। তো আজ আমি এখানে তোমাদের দারুণ একটা রেমেডি দেবো যেটা তোমাদের সিরাম আর কন্ডিশনারের কাজই করবে, খুব সুন্দর মানে দারুণভাবে চুলকে ম্যানেজেবল করে দেবে। এটা যদি শ্যাম্পু করার পর তোমাদের কিন্তু এটা লাগাতে হবে, শ্যাম্পু করার পর এটা লাগিয়ে নিয়ে তারপর জল দিয়ে শুধু চুলটা ধুয়ে নেবে, দেখবে চুল এইরকমই কিন্তু খুব সফট আর ম্যানেজেবল হয়ে থাকবে। আর চুলে একটা দারুণ প্রোটেকশনের লেয়ার থাকবে যাতে চুল যতই ধুলো ময়লা নোংরা যাই থাকুক কিন্তু সেটা থেকে চুল কিন্তু রক্ষা পাবে। আর চুলের মধ্যে যে ড্রাইনেস হয়ে যাচ্ছে, চুল একদম রুক্ষ সূক্ষ্ম উঠছে চুল, সেই জিনিসটাও কিন্তু হবে না। তো চলো দেখে নিই কীভাবে আমরা শ্যাম্পু করার পরে হোমমেড একটা হেয়ার মাস্ক লাগাবো যেটা আমাদের চুলকে প্রোটেক্ট করবে এবং ডগা ফাটা সমস্যা থেকে, চুলের রুক্ষ ভাব থেকে আমাদেরকে বাঁচাবে। চলো দেখে নিই। তো বন্ধুরা চুলের আমরা যথাযথ যত্ন না নিলে তাহলেই দেখবে চুলের ডগা ফেটে যায়, চুল একদম ম্যানেজেবল থাকে না। তবে আমার চুল অনেক ম্যানেজেবল হয়ে গেছে, আগে আমারও এরকম ধরনের সমস্যা ছিল, ডগা ফেটে যেত। তো আমি মাঝে মধ্যেই 3 মাস অন্তর অন্তর চুলের ডগা কিন্তু কেটে দিতে হয়। চুলের ডগা 3 মাস অন্তর অন্তর যদি ছেটে দিতে পারো, নিজেরাও করতে পারো অথবা পার্লারে গিয়েও করিয়ে নিতে পারো, তাহলে দেখবে এই চুলের ডগা ফাটা সমস্যাটা অনেকটাই কমে যায়। কিন্তু যদি ওটাকে বাড়তে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবে আস্তে আস্তে বাড়তেই থাকে, পুরো চুলে হয়ে যায়। তো নিজেরা যদি বাড়িতে করতে চাও, ট্রিমিং করা যেটাকে বলে, চুলের ডগা ছাটা মানে ট্রিমিং করা। তো এরমভাবে পুরো চুলটা পাকিয়ে নেবে কিংবা ছোট ছোট ভাগ করে এরম পার্ট করে নেবে, পার্ট করে নিয়ে পাকিয়ে নেবে। এরমভাবে পাকিয়ে নিলে দেখবে ওপর দিকে চুলের ফাটা ডগাগুলো উঠে আসে। সেই ফাটা ডগাগুলোকে শুধু একটি কাঁচির সাহায্যে এইভাবে তোমরা যেটা হচ্ছে ট্রিমিং করে নিতে পারো। তো এইরকমভাবে 2 সাইডে হাফ হাফ করে চুল নিয়ে করে নিতে পারো। এইবার যে হেয়ার মাস্কটা সেইটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা শ্যাম্পু করার পরে তোমাদের লাগাতে হবে, শ্যাম্পু যেদিন করছো সেদিনেও লাগাতে পারো অথবা শ্যাম্পু করে নিলে তার পরের দিনেও এটা লাগাতে পারো। তো সবার প্রথমে এখানে 2 বড় চামচ নেবে টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে আগে, যাতে একদম ক্রিমের মতন একদম হয়ে যাবে। ভালো করে খুব ফেটিয়ে নেবার পরে তার মধ্যে দেবে অ্যালোভেরা জেল। এখানে 2 চামচ অ্যালোভেরা জেল দিচ্ছি। এইখানে তোমরা গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলও দিতে পারো, সেটা যদি দিতে পারো তাহলে আরও বেশি ভালো হবে। তো এখানে 2 চামচ টক দইয়ের মধ্যে আমি 2 চামচ অ্যালোভেরা জেল মিক্স করে নিচ্ছি। তো প্রতিটি উপাদান একটা একটা করে দিয়ে মিক্স করবে, তাহলে খুব ভালো হবে। তারপরে দেবে এখানে হাফ চামচ মতন নারকোল তেল। নারকোল তেল বেশি দেবে না, হাফ চামচ দিলেই যথেষ্ট। এখানে হাফ চামচ নারকোল তেল দিয়ে দিলাম, দিয়ে এবার নারকোল তেলটাকে আমি এখানে মিক্স করে নিচ্ছি। এইবার লাগবে মধু। মধু খুব ভালো কন্ডিশনিং করে আমাদের চুলে। তো এইটা একটা কন্ডিশনার আর হেয়ার সিরামের কাজ করবে তোমাদের এই হেয়ার প্যাকটা, আর ডগা ফাটা, চুলের রুক্ষ সূক্ষ্ম ভাব এই সমস্ত কিছু দূর করে দেবে। তো 1 চামচ দেবে এখানে মধু। মধু চুলের জন্য ভীষণ ভালো হয়। আর নেবে এখানে 1 চামচ জনসন বেবি হেয়ার অয়েল। হ্যাঁ, জনসন বেবি হেয়ার অয়েল চুলকে খুব সুন্দর সফট সিল্কি শাইনি বানিয়ে রাখতে সাহায্য করে, চুলের ডগা ফাটাও রোধ করে। তাই এখানে আমি দিচ্ছি হাফ চামচ জনসন, এই এক চামচ নেবে জনসন বেবি অয়েল। নিয়ে এইবার এই সবগুলোকে খুব ভালো করে মিক্স করবে। খুব ভালো করে মিক্স করার পরে তারপরে দেখো শ্যাম্পু করা চুলের মধ্যে তোমাদের এটা লাগাতে হবে। তো শ্যাম্পু করার পরেও চুলে লাগাতে পারো, ভিজে চুল ভালো করে একটু জলটা মুছে নেবে, ঝরিয়ে নেবে, নিয়ে সেই ভিজে চুলেও লাগাতে পারো অথবা পরের দিনেও লাগাতে পারো। তো এইভাবে সারা মাথায় তোমরা লাগাতে পারো। আর যেইখানে চুলগুলোতে ডগা ফাটা হয়ে আছে যতটা জায়গা, সেই জায়গাগুলো একটু ভালো করে লাগাবে এবং খুব সুন্দরভাবে লাগিয়ে হাত দিয়ে এরকমভাবে টেনে টেনে একটু যেটা হচ্ছে হালকা হাতে মাসাজ করবে। তাতে কি হবে, চুলগুলোর মধ্যে একটা প্রোটেকশনের লেয়ার তৈরি হবে আর চুলের ডগা ফাটা দেখবে আস্তে আস্তে কমে যাবে, বন্ধ হয়ে যাবে। তবে চুলের ডগা যেগুলো ফেটে গেছে সেগুলোকে আগে ট্রিমিং অবশ্যই করিয়ে নেবে। নিয়ে তারপরে এই হেয়ার মাস্কটা যেদিনেই শ্যাম্পু করবে সেদিনেই এই হেয়ার মাস্কটা ইউজ করবে। এইভাবে দেখবে তোমাদের চুল এত সুন্দর হয়ে যাবে, এত ম্যানেজেবল, এত সফট। আর এই ডগা ফাটা চুল কী হয় দেখলেই মনে হয় যেন ধুলো ধুলো লাগে, পুরো ধুলোর মতন হয়ে থাকে, রুক্ষ সূক্ষ্ম, সেই ভাবটা একদম কেটে যাবে আর খুব সুন্দর হয়ে যায়। তো এটা লাগিয়ে নিয়ে অন্তত আধ ঘন্টা মানে 30 মিনিট তোমাদের রেখে দিতে হবে। 30 মিনিট পরে শুধু জল দিয়ে ধুয়ে নেবে, নর্মাল জল দিয়ে 30 মিনিট পর ধুয়ে নেবে। আর যদি শীতকাল হয় তাহলে উষ্ণ গরম জলে চুলটা ধুয়ে নিতে হবে তোমাদের, ব্যাস, আর কিছু করার দরকারই নেই। তারপরে দেখবে চুল খুব ম্যানেজেবল হয়ে যায়। তো এইভাবে তোমাদের চুলের যত্ন নিতে হবে। দেখে নিলে তো, ব্যাস এইভাবে শ্যাম্পু করে নেবে, আগে শ্যাম্পু করে নেবে। কিংবা যদি তোমাদের একদিনে লাগানো সম্ভব না হয়, অনেকে ঠান্ডা লেগে যাবার ভয় থাকে যে এক শ্যাম্পু করে মাথা ভিজে মাথায় আবার এতটা লাগাবো, এতক্ষণ রাখবো। তো যারা পারবে সেই দিনেই করবে যেদিন শ্যাম্পু করছো, আর যারা পারবে না আগের দিন শ্যাম্পু করে নিলে পরের দিনে হেয়ার মাস্কটা চুলে লাগিয়ে রাখবে। তো এইভাবে তোমাদের চুলটা আগে ভিজিয়ে নিতে হবে। চুলটা ভিজিয়ে নিয়ে এইবার চুলের মধ্যে, এটা তোমরা পুরো মাথাতেই লাগাতে পারো কারণ এর মধ্যে যে উপাদানগুলো আছে এটা তোমাদের খুশকিও দূর করবে, চুল পড়ার সমস্যাও দূর করবে, তার সাথে সাথে ডগা ফাটা এবং চুলের যেটা হচ্ছে রুক্ষ ভাবটাকেও দূর করে দেবে। তো এইভাবে ব্যাস চুলে লাগিয়ে রাখবে। আর কম করে আধ ঘন্টা, মিনিমাম আধ ঘন্টা এটা তোমাকে লাগিয়ে রাখতেই হবে কারণ এটা একটা হোম রেমেডি, এটা একটা ন্যাচারাল রেমেডি। তাই এটা একটু কাজ দিতে সময় দেবে কিন্তু কাজ ভালো দেবে। তো আধ ঘন্টার লাগিয়ে রেখে দেবে, তারপর শুধু জল দিয়ে ধোবে। এর মধ্যে আর কোনো সাবান শ্যাম্পু কিছু ইউজ করবে না, শুধু জল দিয়ে চুল ধুয়ে নেবে। দেখবে চুলের ডগা ফাটা কমে যাবে, চুল এইরকম ম্যানেজেবল, সফট, সিল্কি আর শাইনি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিওজ আমি শেয়ার করতে থাকবো। আর হ্যাঁ, আরেকটা কথা আমি বলে দিই যে এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে ব্যবহার করতে পারবে, ছোট বাচ্চাদেরও লাগাতে পারো কারণ একদম ঘরোয়া জিনিস আছে এর মধ্যে। তাই একদম ছোট বাচ্চারাও এটা ব্যবহার করতে পারবে, বড়রা সবাই ব্যবহার করতে পারবে। আর একটা কথা বলে দিই, এটা রাখার ইয়ে করবে না একদমই, যে রেখে দিয়ে ব্যবহার করবো একদমই না। রেখে দিয়ে ব্যবহার করলে সেটা চুলে কোনো ভালো কাজ দেবে না। অল্প পরিমাণ বানাবে, যেদিন শ্যাম্পু করবে সেদিনেই বানাবে, সেদিনেই লাগিয়ে নেবে। আর এটা রাখবে না কিন্তু, কোনো ফ্রিজেও রাখার দরকার নেই, কোথাও রাখবে না, পুরোটাই ব্যবহার করে নিতে হবে তোমাদের। অতটুকুই তোমরা তৈরি করবে। তো ব্যাস এইভাবে তোমরা চুলের ডগা ফাটার সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে পারো। তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।